আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ডেইলি ব্লগে। কেমন আছি আমি আজকে? অ্যাকচুয়ালি এমন সিচুয়েশনে নাই যে আমার চেহারা তোমাদের সবাইকে দেখাতে পারবো, তাই আজকে শুধু আমার বাচ্চাদেরকে দিয়েই ব্লগটা করেছি। আই হোপ তোমাদের খুব একটা বেশি খারাপ লাগবে না। সো আরও একটি নির্ঘুম রাত, ভেবেছিলাম তাবিদ পাখি মাথাটা কোবল করলে ঘুমাবে, বাট আলটিমেটলি সে একদমই রাতে ঘুমায় নাই। যাই হোক, কেয়ার করা এটাই ছিল কপালে। ফিঙ্গারসে কি হয়েছে? ওয়াও, সুন্দর সুন্দর সুন্দর। আমাকে আমার হাতটা একটু ধরো, খুব সুন্দর লাগছে তোমার হাতটা, খুব সুন্দর। এই যে এবার এইটা কি? এটা 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 ওয়াও, পিকক। এটা কি পিকক মামি? পিকক, সুন্দর পিকক। আম্মু খাবার সব রেডি করে দিল। আমি চেয়েছিলাম যে এর আগের দিনের শীতকালীন একটা সবজি থাকে না, যে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা, সব মারা করে, আমার এটা খুব প্রিয় ছিল, ফুলকপি টমেটো আলু শিম দিয়ে। সো আমি বলেছি আম্মু আমি এটা দিয়েই আজকে পরোটা খাবো, এটা আমার খুব প্রিয়। যে হোক, আমি আমার ফেভারেট নাস্তা তো করতে পারলাম আলহামদুলিল্লাহ। তোবার জন্য ইনস্ট্যান্ট নুডল বানাচ্ছি, কারণ নুডলসটা এখন তাড়াতাড়ি করে ওকে দিতে পারবো, আর তাছাড়া বাসায় অন্য কিছু এখনও খেতে যাচ্ছে না। তো এখন আমি দেখো খুব ইজিলি জাস্ট একটু পানি দিয়ে নুডলসটা করে ফেলছি, যাতে ও নিজ হাতে খেতে পারে, কারণ এই বান্দা আজকাল খুব বেশি পাকনা হয়েছেন, তিনি নিজ হাতে সব কিছু খেতে চান। দশ ভাগের দুই তিন ভাগ খায় আর পুরোটাই ফেলে দেয়, তাতেও কি আর করা, অ্যাটলিস্ট কিছু তো তার পেটের ভিতর যাবে। আর এখন বাসায় একটা ছোট্ট পার্সেল আসছে, এটা মাথার একটা হিজাবের ক্যাপ বলতে পারো, আমি আমার জন্য কিনেছি, স্টাইল করে আমি পরতে পারবো। বাট এটা না, তুবাকে যখন মাথায় পরালাম তাকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে, এবং তুবার কিছু রং ঢঙও এখন তোমরা দেখতে পাবে। চলো দেখি কেমন লাগে। সুন্দর সুন্দর, খুব পছন্দ হয়েছে। আই লাভ ইউ। জি মা, চুল মামের চুল গুড, দুবার চুল এই যে সুন্দর করে সুন্দর টুমে দিয়ে দেবো। আই লাভ ইউ। এত খুশি হয় কেউ কাউকে দেখলে, মা নিজেকে দেখলে এত খুব খুশি হয়। মাসা না, তুমি দেখো না, ধরো দেখো। ছবি হাসি দো, আই লাভ ইউ। এত শরীর টায়ার্ড না তোমার এই ঢং দেখে, তারপর হাসি আসে, সুন্দর মাশাআল্লাহ। তুমি কি, তোমাকে তোমার আন্টি আন্টি লাগে? কোন আন্টি লাগে? তুমি আন্টি? কোন আন্টি? ফারিন আন্টি? তোমাকে শ্যামান্টি মিস ইউ।
আন্টি, বাবা হিয়া, বাবা হিয়া, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। স্যামন্তি, মিস ইউ, মিস ইউ বলো স্যামন্তিকে, মিস ইউ, আই লাভ ইউ। শেষ। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। মোটামুটি বলতে গেলে তাবিদের উপর এখন বেশি একটু এনার্জি যাচ্ছে। তুবাকে নিয়ে মোটামুটি যাই কিছু করতে পারি না, কেন যেহেতু তাবিদ বেচারার মুসলমানই হয়েছে, ওকে একটু এক্সট্রা কেয়ার তো দিতেই হয়। এখন কয়েকদিন হয়ে গিয়েছে, আজকে নিয়ে 7 দিন তাবিদের মুসলমানই হয়েছে। ওর মোটামুটি একটা রিং দিয়েছে, সেটাও খুলে যাচ্ছে। এই সময় বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে শুনেছিলাম, সো সেটাই এখন হচ্ছে। আর তুবাকে তো মোটামুটি ম্যানেজ করা যায়, বাট ছোটো বাচ্চা তো, ইনফ্যান্ট বাচ্চাদেরকে একটু ম্যানেজ করা কষ্ট হয়ে যায়, কারণ ওদের এই কষ্টটা আসলে দেখার মতো না, খুব খারাপ লাগে আর কি। এনিওয়েজ, তুবা পাখিয়ে যে দেখো খাচ্ছিল একা একা, তো ও যেহেতু খাচ্ছিল টুকটাক, অ্যান্ড আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। অ্যান্ড আজকে রাতেও আসলে একই সেম কাহিনী হয়তো বা হবে, আমি জানি না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো ঘরের টুকটাক কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাবিদের একটু চোখ লেগে আসতেও হয়তো বা, ও বেশি সময় ঘুমায় না রাতে, বেশি হলে 10-20 মিনিট। তো এই জন্য আমার বেডে যেতে যেতে 3টা-4টা বেজে যায়, বেডে গিয়েও আর একটা যুদ্ধ। সে যেহেতু ঘুমায় না, তাই আমার অ্যাটলিস্ট সকাল 8টা-9টা বাজে ঘুমাতে, জাস্ট 1-1.5 ঘন্টা ঘুমিয়ে আবার উঠতে হয়, কারণ তুবা উঠে যায়, সে ঘুম থেকে উঠে মামি 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 করতে থাকে। সো আর অ্যাকচুয়ালি এইভাবে দিনের আলোতে ঘুম হয় না। লেটস সি কতদিন এরকম সহ্য করতে পারে। আর এই যে দেখো তাবিদ বাবা যে কান্না করছিল, সো ও কোলেও শান্তিতে থাকে না, শুয়েও শান্তিতে থাকে না, এ এক বিচ্ছিরি অবস্থা। এনিওয়েজ, সবার দোয়া কামনা করছি, নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, পৃথিবীর সবাই অনেক সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। এতটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যাতে দেখা পাই।